নমস্কার বন্ধুরা, আমি রেকি ক্রিস্টাল করুণা লামাফেরা এবং ম্যাগনিফাইং হিলিং মাস্টার টিচার ও অ্যাঞ্জেল হিলার ও আপনাদের লাইফ কোচ অজয় কুমার দত্ত। তো আজকে আমি একটু রিলেশনশিপ সমস্যা নিয়ে কথা বলতে চাই, কারণ আমার কাছে প্রচুর মানুষ আসেন যাদের মধ্যে 90%-এর ওপর এই রিলেশনগত সমস্যা থেকে থাকে। অনেকে আসেন, কান্নাকাটি করেন, খুব খারাপ লাগে আমার যে বৈবাহিক সম্পর্কগুলো কীভাবে অবিশ্বাসের উপর ভেঙে যাচ্ছে, কীভাবে একটা অল্প বয়স্ক ছেলে বা মেয়ে যারা তরতাজা তরুণ তাদের মধ্যে মানে একটা হতাশা এসে বাসা বাঁধছে। তাদের এই সুন্দর সময়টা তারা যখন নিজেদের গড়ে তুলবে ঠিক সেই সময়টাই তাদের ভেঙে যেতে বসেছে, একদম ঘুম ধরে যেতে বসেছে তাদের জীবনটাতে। আবার বিভিন্ন পরিবারের মধ্যেও দেখা যায় যে বাবা মায়ের সঙ্গে সন্তানের রিলেশন ঠিক নেই, দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে তো অমিল রয়েছেই, মনের বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ের পর দুটো মানুষ একই ছাদের তলায় রয়েছে ঠিকই, নেই শুধু মনের মিল, রয়েছে ইগোর লড়াই, রয়েছে ভুল বোঝাবুঝি। আবার কোনো কোনো ক্ষেত্রে এমন কিছু রিলেশন রয়েছে যেখানে থাকে ঈর্ষা, হতাশা, ভয়, ঘৃণা, নিরাপত্তাহীনতা, এসব কিছু নিয়েই তো আমাদের জীবন। তো সেখান থেকে যদি কিছু আমরা পদ্ধতি অবলম্বন করতে পারি অনেকটাই আমরা বেরিয়ে আসতে পারি। বিশেষত কিছু ব্যাপার আছে যে মেন্টালভাবে করা যায়, কিছু ব্যাপার আছে আলোচনার মাধ্যমে করা যায়, আর কিছু আছে স্পিরিচুয়াল দিক দিয়েও করা যায়। আমি তো অ্যাঞ্জেল নাম্বার এই ভিডিও শেষে একটা দেবই, যে নাম্বারটা দিয়ে আপনাদের মধ্যে বন্ডিংটা খুব সুন্দর হবে। আমি একটু সিম্বল দিয়ে দিচ্ছি, এনার্জি সিম্বল বা স্পিরিচুয়াল সিম্বল। এই স্পিরিচুয়াল সিম্বলটিকে আপনাকে যেভাবে আমি ইউজ করতে দিচ্ছি ঠিক সেইভাবেই ইউজ করবেন। পিঙ্ক কালার কালির পেন দিয়ে বা পিঙ্ক কালারের মার্কার যদি থাকে বা পিঙ্ক কালার স্কেচ পেন যদি থাকে, তা দিয়ে একটি সাদা কাগজে, সাদা কাগজের মাপ আপনার সুবিধা মতো নেবেন, কোনো নির্দিষ্ট সীমা বা নির্দিষ্ট পরিমাপ নেই। তাতে যে সিম্বলটি এঁকে দেখাচ্ছি এই সিম্বলটি আঁকবেন, একে আপনার ঘরের মেইন ডোর অর্থাৎ প্রধান যে দরজা সেই দরজার ঠিক চৌকাঠের উপরে আঠা দিয়ে মেরে রাখুন। ব্যাস এইটুকু করে রাখুন আর অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করুন। তো বন্ধুরা, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি অল অ্যাঞ্জেলস নাম্বার দিয়ে দিয়েছি, একটা লিঙ্ক দিয়েছি, সেটিকে ডাউনলোড করে নেবেন। আপনাদের যে প্রয়োজন যদি হয় কখনো, আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সেই অ্যাঞ্জেল নাম্বার সেই প্রবলেমের জন্য ইউজ করতে পারেন। আপনার নন ওয়ার্কিং হ্যান্ড বা যে পার্টটা আছে অর্থাৎ যে হাত দিয়ে আমরা খাই তার ঠিক বিপরীত বডি পার্টে আপনারা ওই অ্যাঞ্জেল নাম্বারটি নীল অথবা কালো কালি দিয়ে লিখে রাখবেন, এবং সেটি আপনার খাদ্য বস্তুর পাত্রের নিচে অথবা পানীয় জলের পাত্রের নিচে আপনি লিখে রাখতে পারেন কোনো কাগজে, অথবা জলের বোতল তার নিচেও আপনি নিচের দিকে আর কি লিখে রাখবেন, ওই একই কালি দিয়ে বা কোনো কাগজ দিয়ে আঠা দিয়ে মেরে রাখতে পারেন, এবং সেই জলটি প্রতি ঘন্টায় ঘন্টায় বা আধ ঘন্টা পর পর এক ঢোক দু ঢোক করে জল খাবেন যতক্ষণ আপনি পারবেন। তাতেও কিন্তু আপনার এক মাস বা দেড় মাস এর মধ্যে আপনি অনেক বেটার ফিল করবেন। আর পজিটিভ থাকুন, পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচুন, দারুণ থাকুন, নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিন সবসময়, কখনোই মন ভেঙে যাওয়ার মতো কোনো কথা চিন্তা করবেন না, সম্পর্কটা টিকবে না এগুলো চিন্তা করবেন না, সবসময় ভাবুন যে সব কিছু ঠিক হয়ে গেছে, টুকুই ভাবুন সব কিছু ঠিক হয়ে যাবে। তো আজ বন্ধুরা এখানেই, যারা নতুন তারা আমার এই রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনে অ্যাক্টিভ করে রাখবেন। তো সবাই দারুণ থাকবেন, সুসম্পর্কটা সবার জন্যই বজায় রাখার চেষ্টা করবেন।
আজ এই পর্যন্তই, ধন্যবাদ।